Assalamualaikum. আশা করি সকল ভালো আছেন। তো আজকে আমি মজার একটা খানি নিয়ে আইছি, তো সকলে দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। আর এই রেসিপিটা আমি বানাইমু আজকে স্পাইসি শাক যেটা হয় ওঠা, তো এখানেও আমি রেডি করি আর আস্তে আস্তে যা লাগবো তা অবশ্য আপনারা দেখাইয়া দিমু, কিতা দিলাম আমি সব কিছু। তারপরেও আমি আপনার কাছে দোয়া চাই, আর একটু দোয়া করবা আমার ফ্যামিলির লাগে, আমরা একটু অসুস্থ আছি। তো আমার বয়সটা জানতাম না খেলা নইব, আজকে আমি একটু অসুস্থ, তারপরে অসুখলে শুনে লাইবা। আর আমার ভিডিওটা দেখলে ভালো লাগে লাইক কমেন্ট করবা শেয়ার করবা। তো এখানেও আমি খাটিয়া রাখছি দেখো কা রসুন পেঁয়াজ, এরপরে খাসা মরিচ যেটা হন গ্রিন চিলি, আসলে গ্রিন চিলি না এটা রেড চিলি হয়ে গেছে, আর পরে ও দেখতে পারো পা এখানে আছে স্প্যানিশ, আর পরে উড়ির বেশি যেন ওটা ফাগেটও থাকে ওটা আনছে আমি। তো দেখতে তাহুকা আমার সাথে তাহুকা আমি দেখাইমু কেলান আমি স্পাইসি শাক রান্নার রেসিপিটা করি, অবশ্য আপনার ভালো লাগবো। আর আমি কানো দেখো কা স্প্যানিশ যেগুলা ওগুলারে আমি 10 মিনিট আগে দইয়া ক্যালেন্ডারের মাঝে রাখছিলাম ফাতা গুন্তা শুকানোর লাগে যেন পানি থাকতো না। তো এই শাকটা যত চরচর হইব অত খাইতে মজা হইব, আর এমনিতেও এই শাকটাকে অনেকে ফানি বাইর হয়। তো আমি এর কারণে কিছু আগে আমি এগুলারে দইয়া আর ক্যালেন্ডারও রাখছি যাতে ফানিটা যায়গে। তো এখন আমি স্প্যানিশটারে খাটিয়া নিমুগি। তো নর্মেল শাক জেলান খাটন ওঠারে ওলান কাটা লাগতো না, একটু বড় বড় করে কাটলে ওইব কেন না, এই শাকটা খুব সফট থাকে ফানের মাঝে, সরি ফানোর মাঝে দেওয়ার পরেও ওটা একবারে সফট হয়ে যায়, যার কারণে একটু বড় করে কাটলেও কিছু নাই। তো আমি দেখাই আমি কতটা বড় রাখছি ইটারে, ওই দেখতে পাররা অত ছোট করা লাগতো না, কিন্তু রান্নার পরে তো একটা অত ছোট হয়ে যাইব। এই শাকটা কিন্তু খাইতে খুব ভালো লাগে, আমি জেলাখান রান্না মরা যদি আপনারাও একদিন রান্দিয়া ট্রাই করেন দেখতে পারবা এই শাকটা খাইতে কতটা মজা। আমরা আসলে মাছ মাংস রাখিও আমরা অনেক সময় আছে, এই শাক রে সকলেও বালাফাই সবিও খাইতাম চাই। তো আমি আস্তে আস্তে ওলান সবগুলো শাকরে খাটিয়া নিরামগি, এরপরে এখানেও দেখতে পারা একটা ফ্যান আমি বয়াইছি, আর পরে আমার আন্তাজ অনুযায়ী আমি তেলটা দিলাম। তো এখন আমার শাক রেসিপিটা রান্না স্টার্ট করে দিবো। এখানেও দেখতে পারা আমি রসুন কুচি করে রাখছিলাম 6-7টা রসুনের রুয়া, তো ওগুলা আমি তেলের মাঝে দিয়া পালা করে নাড়িয়া নিরামগি যাতে আমার রসুনটা ব্রাউন কালার হয়। তো আমি নাড়তে আসি অপেক্ষা করলাম ব্রাউন হয়ে গেছে, এখানেও আমি দেখতে পারা বড় একটা পেঁয়াজ আমি কাটিয়া নিছি। তো যেহেতু একটা আমার স্পাইসি শাক তো এর কারণে সবগুলো একটু বেশি বেশি দেওয়া লাগে, নর্মালি শাকের মাঝে অতটা পেঁয়াজ না দিলেও হয়। তো আমি অত সময় ওয়েটিং করবো যত সময় না আমার ফেস ও কিতা ব্রাউন কালার না হয়েছে আমি আর কিছু দিতাম না। তো দেখতে পারা মাশাআল্লাহ আমার ফেসটাও ব্রাউন হয়ে যাইছন। তো এখন আমি ইকানোর মাঝে গ্রিন চিলি যেটা হয় একটা আসলে রেড কালার চিলি আমি আজরা তাকে একটা প্যাকেট আনছিলাম বেশি একটু জাল হইতো করি, আর যেহেতু একটা স্পাইসি শাক তো একটু জাল তো হইতো হইব, আর নাইলে তো স্পাইস করে বোঝা যাইতো না, এর কারণে আমি জাল যেটা হট এক্সট্রা হট চিলি ওটা আমি আনছি আইনা দিছি। আর এখানেও দেখতে পারা মিক্স পাউডার যেটা মিক্স কারি পাউডার ওটা আমি দিছি, আর পরে আমি 1/2 চামচ লবণ দিছি, লবণটা দিবা আপনার আন্তাজ অনুযায়ী। তো সবেও মনে করতে পারবেন যে শাক রান্না সময় আবার কারি পাউডার খেলান ইউজ করলাম, যেহেতু আমার একটা স্পাইসি শাক এর কারণে আমি এখানেও
স্পাইস দিছি। এরপরে আমি এখানে দেখতে পাররা শিমর বিচি, যেটা আমরা কই উড়ির বিচি আর কি, ওখান শিমর বিচি ওঠা আমি এড করে লাইছি। করিয়া আমি এখন ভালো করে নাড়িয়া সব কিছুরে মিক্স করি। আর তো আসলেও না খাইলে বুঝতে পারতাম না এই শাক রান্নার রেসিপিটা অত মজা ওর। তো এখানেও আমি এক কাপ ওলা নাকি বেশি আমি এড করছি। করার পরে আমি কিছু সময় লাগি গুঁড়িয়া রাখেছি। তো এখন আমি একটু নাড়িয়া দিমু, আর খেয়াল রাখবা কোনো লাখানো যাতে জ্বলে না, আর একটু ফুড়া ফুড়ো হইলে তো গন্ধ করব, শাকর টেস্টটা নষ্ট হয়ে যাইব। তো আমি এখন নাড়িয়া দিলাম, আর অতটা সময় নাড়মু আমরা ওটা বিচির মাঝে যে একটা গন্ধ থাকে ওটাটা যাওয়ার লাগি আমি কত সময় এগুলারে মশলার সাথে বাজ বা আবার আমি গুঁড়িয়া রাখি দিলাম। তো এখন মনে হয় আমার বিচিটা রান্না হয়ে গেছে। আমি একটু দেখাই, যেহেতু তেলটা বিচির উফরে উঠিছে আমার কাছে লাগে আমার বিচিটা হয়ে যাইছে। তো বিচিটারে আমি অত বেশি সিদ্ধ করতাম না, এখানে না এখনও শাক দিছি না, এখন শাক দিমু তারপরে তো আরও সিদ্ধ হইব বেশি এর কারণে। তো এখন আমি শাকটা এড করে নিলাম। তো শাকটা এড করার পরে আমি আবার নাড়িয়া দিমু। আর আপনারা চাইলে আমরা চিংড়ি মাছ একটা কই ইসা সিলোটিনতে কই ওটা আপনারা বিচির সাথে দিতে পারবা, দিলে এই শাকটা আরও বেশি টেস্টি হইব। তো আমি কইছি আপনারা রে আমি একটু অসুস্থ আসলাম আর অতটা টাইমও আমার কাছে আসিল না, আমি ও ইসাটারে যেনে ক্লিন করতাম করিয়া আমি দিতাম, এর কারণে আমি শুধুমাত্র বিচি আর শাকটা রাঁধছি। কিন্তু চিংড়ি মাছ একটা কইন ইসা মাছ ওঠা দিলে কিন্তু শাকটা আরও বেশি টেস্টি হয়, আমি ওটা দিয়েও বেশি খাই। আর আজকে আমি তো ওটা ক্লিন করতাম পারছি না করি আমি আর দিছি না। তো আমার শাকটা দেখো কা মাশাআল্লাহ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন ভালো করে নাড়িয়া আর আমার শাকটারে আমি গুঁড়িয়া রাখতাম না, কেনে না শাক যদি আমরা গুঁড়িয়া ওটা দেই তাহলে শাকর যে কালার আছে ওটা নষ্ট হয়ে যায়। দেখো মাশাআল্লাহ কত সুন্দর গ্রিন একটা কালার শাকর, এই গ্রিন কালারটা নষ্ট হয়ে যায় যদি আমরা গুঁড়িয়া ডাকনা দিয়া রাখি, যে একটা কোন ডাকনা দিয়া ডাকিয়া রাখেন ওটা। তো এখন আর আমি না ডাকিয়া শুধুমাত্র আমি ওলান কিছু ফরে ফর নাড়িয়া দিয়া চলো গেছো আমার শাকটারে আমি রান্না করবো। দেখো কা কালারটা মাশাআল্লাহ। তো বিচি আর শাক এরপরে তো স্পাইস বুঝতে পারা কতটা মজা হইব, আর চিংড়ি মাছ দিলে তো অসাধারণ টেস্ট থাকে। এখন আমার শাকটা ওই কিছুন আমি খানের জন্য এখানো রেডি করি আর আপনারা লোকে শেয়ার করবো। দেখো কা কত সুন্দর জোর জোড়া একটা শাক হয়েছে, স্প্যানিশ একটু সফট থাকে এটা সবেও জানেন। তারপরেও যদি নলান দো আর কত সময় রাখেন দইয়া ক্যালেন্ডারের মাঝে পানিটা জড়াইলেন আর ওলান না ডাকিয়া রান্না করেন তাহলে শাকটা অনেকটা সুন্দর জোর জোড়া হয়। তো এখানেও আমার শাকটা রেডি হয়ে গেলো, ভালো থাকবা, আসসালামু আলাইকুম, কমেন্ট করিয়া জানাইবা আমার শাক কিলান ওইল রেসিপিটা। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার দিবা, কমেন্ট করবা। সাথে তো নাগা লেম্বু আছে, এরপরে কি কুম্বাও আমি রাখছি, কি কুম্বা থাকলে আরও একটু স্বাদ বাড়ে। তো বিদায় নিও আমি নিছি না, জানাইয়া যাইবা আমার শাক দেখতে কিলান হইলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।